আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, সুপ্রিয় সম্মানিত শ্রদ্ধেয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, চ্যানেল এইচের পক্ষ থেকে আয়োজিত ইসলাম ও জীবন এই বিষয়ের অধীনে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ইমানের বা মুমিনের মর্যাদা। একজন ইমানদারের যে কি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে কথা বলবো। একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ঈমান, কারণ এই ঈমানের বদৌলতেই সে একদিন পরকালে নাজাত পেয়ে সেই জান্নাতের উপযুক্ত হবে। আর এই ঈমান যদি না থাকে তাহলে সে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি যাবতীয় সফলতার মূলই হচ্ছে ঈমান। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি সর্বদা যারা আল্লাহর সন্তুষ্টি চায় আপনি তাদের সাথে থাকবেন, তাদের থেকে কখনো আপনি আপনার চোখকে সরিয়ে নেবেন না। আয়াতটি এভাবে এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আপনি আপনার নফসকে ওদের সাথে রাখুন যারা তাদের রবকে সকাল সন্ধ্যা ডাকে এবং তাদের রবের সন্তুষ্টি যারা কামনা করে। ওয়ালা তাআযু আইনাকা আনহুম, আপনি আপনার চক্ষুদ্বয় তাদের থেকে সরিয়ে নেবেন না, কারণ এরা হলো ইমানদার, এদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। বুখারীতে রাওয়ায়েত এসেছে, সাহাল ইবনে সাদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা প্রিয় নবীর কাছে বসাছিলাম, ইজমাররা আলাইহি রাজুলুন, তখন এক ব্যক্তি রসুলের সামনে দিয়ে যাচ্ছিল। রসুল তখন তার নিকটে বসা সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন, মা রাআয়ুকা ফী হাদা, এই যে একটা লোক যাচ্ছে এই লোকের ব্যাপারে তোমাদের কী রায়, কী মত? সাহাবারা বললেন, মিন আশরাফিল কওম, সমাজের মধ্যে মর্যাদাবানদের একজন, হারিয়ুন ইন খাতাবা আন ইউনকাহ ওয়া ইন ক্বালা আন ইউসমা ওয়া ইন শাফা আন ইউশাফা। লোকটি এমন উপযুক্ত যে যদি কোথাও মেয়ে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় লোকেরা তার কাছে মেয়ে বিয়ে দেবে, এবং দাঁড়িয়ে কোনো কথা বললে লোকেরা তার কথা আগ্রহভরে শুনবে, এবং কোনো সুপারিশ করলে তার সুপারিশও গ্রহণযোগ্য হবে। লোকটা সমাজে এমন। রসুল চুপ থাকলেন, কিছু বললেন না। সুম্মা মাররা আলাইহি রাজুলুন আখার, অতঃপর আরেকজন লোক রসুলের সামনে দিয়ে যাচ্ছিলেন। এবারও রসুল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, মা রাআয়ুকা ফী হাযা, এই লোকের ব্যাপারে তোমাদের কী মত? তখন সাহাবারা বললেন, মিন ফুকারাইল মুসলিমিন, মুসলমান তবে ফকির, হারিয়ুন ইন খাতাবা আল্লা ইউনকাহ, এমন উপযুক্ত ব্যক্তি যে যদি কোথাও বিয়ের প্রস্তাব দেয় কেউ তার কাছে মেয়ে বিয়ে দেবে না। ওয়াইন কাল আল্লা ইউসমা ওয়াইন শাফা আল্লা ইউশাফা, যদি কোথাও দাঁড়িয়ে দুই কথা বলে কেউ কর্ণপাত করবে না, কোথাও সুপারিশ করলে কেউ তার সুপারিশ অ্যাকসেপ্ট করবে না, এলাও করবে না, এমন ব্যক্তি। আপনাদের তো মনে আছে প্রথম উক্ত ব্যক্তির অবস্থা কী আর দ্বিতীয় ব্যক্তির অবস্থা কী। এবারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন শুনুন, হাদা খাইরুন মিন মিল ইল আরদে মিসলা হাদা, এই দ্বিতীয় ব্যক্তি সে ওই যে প্রথম উক্ত
ব্যক্তিদের দ্বারা যদি সমস্ত পৃথিবী ভরে যায়, প্রথমোক্ত ব্যক্তিদের মতো ব্যক্তিদের দ্বারা যদি সমস্ত পৃথিবী এই জমিন ভরে যায়, তাহলে তাদের সকলের সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই দ্বিতীয় ব্যক্তি উত্তম। সুবহানাল্লাহ। তো আমি জিজ্ঞাসা করি, কিসের কারণে সে উত্তম হলো? একটি মাত্র কারণ, সে হলো ওই যে ফুকারা আল মুসলিমিন, সে হলো মুসলিম। আর পূর্বে যার কথা বলা হয়েছিল সে মুসলিম ছিল না। এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইমানদারদের। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন যে ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামে বাক বিতণ্ডা হলো, মানে ঝগড়া লেগেছে কে উত্তম কে সেরা, এটা নিয়ে জান্নাত এবং জাহান্নামের মধ্যে কথা কাটাকাটি হলো। ফাকালাতিন নারু, জাহান্নাম বলল আমার পাওয়ার বেশি, ফিয়া আল জব্বারুন আল মুতাকাব্বিরুন, আমার মধ্যে থাকবে অহংকারী এবং দাপুটে যারা তারা। আর জান্নাত বলল ওকালাতিল জান্নাত ফিয়া দোয়াফাউল মুসলিমিনা ওয়া মাসাকিনুহু, দুর্বল মুসলমানেরা মিসকিনেরা তারা থাকবে। ফাকাদাল্লাহু বাইনাহুমা, ফয়সালা তো লাগবে তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত এবং জাহান্নামের মাঝে ফয়সালা করে দিলেন। আল্লাহ বললেন ইন্নাকিল জান্নাতু রাহমাতি আরহামু বিকা মান আশা, হে জান্নাত তুমি আমার বানানো রহমত, আমি তোমার মাধ্যমে যাকে চাইব তার প্রতি রহম করব। ওয়া ইন্নাকিন নারু আযাবি, আর হে জাহান্নাম তুমি আমার আযাব, ওয়াযযিবু বিকা মান আশা, আমি তোমার মাধ্যমে যাকে চাইব তাকে আমি আযাব দেব। তবে একটা কথা মনে রেখো, ওয়ালাকিলাই কুমা আলাইয়া মিল উহা, তোমাদের উভয়কে মানে ওই জাহান্নামীদেরকে দিয়ে জাহান্নাম আর জান্নাতীদেরকে দিয়ে জান্নাতকে ভর্তি করে দেওয়ার দায়িত্ব আমার। এখান থেকেও বোঝা গেল যে যদিও সামাজিক দিক থেকে দুনিয়াবি এর দিক থেকে দুনিয়াবি জিন্দগির কোন থেকে যদিও এরা মনে হয় যেন দুর্বল অসহায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাদের মর্যাদা অনেক বেশি। আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, ইন্নাহু লায়াতির রাজুলুল আযীমুস সামীনু ইয়াউমাল কিয়ামা ফালা ইয়াযুনু ইনদাল্লাহি জানাহা বাউদা, কিয়ামতের দিন একবারে বিশাল দেহি মোটা সোটা একজন আসবে,